এলাকার সাবেক মেয়র মির্জা আব্বাস, খাইরুল কবির খোকন, সৈয়দউদ্দিন চৌধুরী হ্যানি সহ অসংখ্য নেতাকর্মীকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় ন্যায্যজনক ভাবে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে কারাগারে প্রেরণ। বাংলাদেশের ক্ষমতার মস্তককে অবৈধভাবে দখল করে রেখে সাম্রাজ্যবাদী শক্তির দলবিবাহক এই অবৈধ খুনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ উপস্থিত ঢাকা বিভাগীয় সকল জেলার নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ কর্মী ভাইরা, আপনাদের চাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, বিজয়ের মাস ডিসেম্বর, এই ডিসেম্বর মাসে এই খুনি অবৈধ ফ্যাসিস্ট সরকারে